স্বাগতম আপনাদের আবার পার্ট টুতে। আমরা সিন্ড্রোমের পার্ট ওয়ান কমপ্লিট করেছি প্রথম তিনটা সিন্ড্রোম দিয়ে। আমরা এখন পরের তিনটা সিন্ড্রোম নিয়ে আলোচনা করব। প্রথমে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম। ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম হচ্ছে স্পাইনাল কর্ডের হেমিসেকশন ইঞ্জুরি। যদি কোনো কারণে স্পাইনাল কর্ডের এক সাইড ইউনিলেটারাল ইঞ্জুরি হয় তাহলে সেটাকেই ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম বলে। চার্লস এডওয়ার্ড ব্রাউন সিকোয়ার্ড ডিসক্রাইবড ইট ইন 1949। এবং এটার যে কজগুলো আমরা আলোচনা করি, যেমন স্টেবিং ইঞ্জুরি, স্টেবিং যদি ছুরির কোনো আঘাত থাকে স্পাইনাল কর্ডে, গানশট ইঞ্জুরি অথবা বুলেট ইঞ্জুরি, লার্জ হার্নিয়েটেড ডিস্ক, ডিস্ক যদি অনেক বড় পরিমাণ বেশি পরিমাণে হার্নিয়েশন হয় স্পাইনাল কর্ডের, যদি ইউনিলেটারাল হয় তার স্পাইনাল কর্ডের এক সাইড ইউনিলেটারাল ইঞ্জুরি হতে পারে, ইপিডুরাল হ্যামাটোমা কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, এবং মাঝে মধ্যে এটা ইউনিলেটারাল ফেসেট লক যদি হয় অথবা বার্স ফ্র্যাকচার থাকে ভার্টিব্রাতে, তাহলে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। যেহেতু এটার ইউনিলেটারাল ইঞ্জুরি মানে একটা স্পাইনাল কর্ডের এক সাইড ইঞ্জুরি, যে কোনো এক সাইড হয় ডান সাইড অথবা বাম সাইড, আমরা জানি যে স্পাইনাল কর্ডের দুইটা হেমিস্ফিয়ার আছে ব্রেনের মতোই, ডান সাইড বাম সাইড, মানে ডান সাইডে যেসব ট্র্যাক্ট আছে বাম সাইডে একই সম পরিমাণ ট্র্যাক্ট আছে। তার মানে যদি স্পাইনাল কর্ডের এক সাইড সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আরেক সাইড সাপ্লাই চলবে। কিন্তু আমরা এটাও জানি যে ট্র্যাক্ট, আমরা যখন ট্র্যাক্টের ক্লাস পড়েছি তখন আমরা পড়েছিলাম যে ট্র্যাক্ট, কিছু ট্র্যাক্ট যেই দিকে অবস্থান করে সেই দিকের ইনফরমেশন ব্রেনে পাস করে অথবা ব্রেন থেকে বডির দিকে নিয়ে আসে, আবার কিছু ট্র্যাক্ট ক্রস করে যায় মানে ডান দিক থেকে বাম দিক হয়ে উপরে যায় অথবা বাম দিক থেকে ডান দিক হয়ে উপরে যায়, ক্রস করে যায়। সে কারণে তার ফিচারগুলো হবে দুই রকম, একটা ইপসিলেটারাল লস, একটা হচ্ছে কন্ট্রালেটার লস। ধরে নিই যে রোগীর ডান সাইডে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, ডান সাইডে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে মানে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমটা ডান সাইডে, তাহলে তার কী হবে, ডান সাইডে তার কী কী লস হবে? ইপসিলেটার লস হবে ডান সাইডে, প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন অ্যান্ড মোটর কন্ট্রোল অ্যাট অ্যান্ড বিলো দ্য লেভেল অফ দ্য লেশন, ওই লেভেলে এবং তার নিচে কী কী লস হবে? প্রোপ্রিওসেপশন মানে জয়েন্টের প্রোপ্রিওসেপশন তার লস হবে, তার জয়েন্টের ভাইব্রেশন, তার ভাইব্রেশন লস হবে, এবং মোটর কন্ট্রোল, ভলেন্টারি যে কন্ট্রোল, এই মোটর কন্ট্রোলটা তার লস হবে। কেন একই দিকে? কারণ আমরা জানি যে প্রোপ্রিওসেপশন এবং ভাইব্রেশন এটা ক্যারি করে আপনার হচ্ছে ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বুডা, এটা যেদিকে, এটা যদি ডান সাইড হয় তাহলে যেদিকে সাপ্লাই থাকে এই দিক দিয়েই এটা উপরে যায়, একইভাবে পিরামিডাল ট্র্যাক্ট যেদিকে থাকে সেই দিক দিয়েই এটা উপরে যায়, মানে স্পাইনাল কর্ডে তারা যেই সাইডে অবস্থান করে ওই সাইডেরই ইনফরমেশন হয় ব্রেন থেকে বডিতে নিয়ে আসে, ইফেক্টর অর্গানে নিয়ে আসে অথবা ইফেক্টর অর্গান থেকে ব্রেনে নিয়ে যায় সেম সাইড, এই কারণে এদের ইপসিলেটারাল ফিচারটাই কম হয়। আর যদি কন্ট্রালেটারাল বলি মানে ডান সাইডে যদি ইঞ্জুরি হয় স্পাইনাল কর্ডের তাহলে বাম দিকে কী সমস্যা হবে? বাম দিকে সমস্যা হবে পেইন অ্যান্ড টেম্পারেচার। এখন পেইন অ্যান্ড টেম্পারেচার কে ক্যারি করে? পেইন অ্যান্ড টেম্পারেচার ক্যারি করে হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার ক্যারি করে। যদি আমরা এটা হচ্ছে, এটা অ্যান্টেরিয়র পোর্শন, তাহলে এটা লেফট সাইড, এটা রাইট সাইড, তাহলে যদি রাইট সাইডে ড্যামেজ হয়, ধরে নিলাম আমরা রাইট সাইডের এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ড্যামেজ হয়েছে, কিন্তু রাইট সাইড স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কী করে, লেফট সাইড হয়ে লেফট সাইডের পোস্টিরিয়র গ্যাংলিয়া হয়ে ঢুকে এটা রাইট সাইডে আসে, তারপর রাইট সাইড থেকে সোজা উপরে যায়, মানে প্রত্যেকটা লেভেলে লেফট সাইড দিয়ে ঢুকে রাইট সাইড দিয়ে যায়, ঠিক একইভাবে রাইট সাইড দিয়ে ঢুকে লেফট সাইড দিয়ে যায়। আমরা ট্র্যাক্টের ক্লাসে এটা এগুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। তাহলে যদি তার রাইট সাইড স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় তাহলে তার সাপ্লাই বন্ধ হবে কোন দিকে? লেফট সাইডে। কিন্তু লেফট সাইড, রাইট সাইডের সাপ্লাই ভালো, কারণ রাইট সাইডের ইনফরমেশনগুলো লেফট সাইড দিয়ে তার চলে যায়, তার তো লেফট সাইডে স্পাইনাল কর্ড ভালো, তার মানে তার রাইট সাইড ইনফরমেশন লেফট সাইড দিয়ে ইজিলি উপরে চলে যায়, কিন্তু রাইট সাইড ইনফরমেশন যেতে কেন পারে না? কারণ তার রাইট সাইড স্পাইনাল কর্ডটা ড্যামেজ আছে,
যে কারণে তার কন্ট্রাক্টাইল লসটা হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার। আশা করি বোঝা গেছে। শুধুমাত্র ব্রাউন সিকর্ট সিন্ড্রোম পিওর ফর্মে পাওয়া যায় না, এটা মাঝে মধ্যে কম্বাইনলি পাওয়া যায়, ব্রাউন সিকর্ট সিন্ড্রোম উইথ সেন্ট্রাল কর্ট সিন্ড্রোম, মানে ব্রাউন সিকর্ট সিন্ড্রোম সঙ্গে সেন্ট্রাল কর্ট সিন্ড্রোম, এটাকে বলে ব্রাউন সিকর্ট প্লাস সিন্ড্রোম। আমরা আরেকটা মজার জিনিস খেয়াল করবো যে ব্রাউন সিকর্ট সিন্ড্রোম এদের যেহেতু এক সাইডের মোটর লেভেল ভালো আর সাইডে মোটর লেভেল প্রবলেম, তাহলে এদের যেই সাইডে মোটর লেভেল ভালো ওইদিকের পেইন অ্যান্ড টেম্পারেচার তারা কম বুঝবে, আর যেদিকে মোটর লেভেল উইক ওইদিকের পেইন টেম্পারেচার সে ভালো বুঝবে। এবং এসব রোগীরা যখন হাঁটে তখন তাদেরকে দেখে মনে হবে তারা স্ট্রোকের রুগী, তাদেরকে দেখে মনে হবে তারা স্ট্রোকের রুগী, কারণ তাদের যেহেতু এটা সেন্ট্রাল, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড, টোন থাকবে, আপার লিম্বে টোন থাকবে, লোয়ার লিম্বে টোন থাকবে, তারা যখন হাঁটবে দেখে মনে হবে তার এক্সারসাইজ তো ভালো, মোটামুটি হইলেও ভালো, তখন তাদেরকে দেখে মনে হবে সেই স্ট্রোকের রুগী। যখন একটা ফুল অ্যাসেসমেন্ট করা যাবে, ফুল হিস্ট্রি নেওয়া যাবে, ফিজিক্যাল এক্সামিনেশন করা হবে, তখন আপনারা দেখবেন যেটা আসলে ব্রাউন সিকর্ট সিন্ড্রোম এবং এটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগী। আচ্ছা, আমরা চলে যাই কর্ড আইকিউনা সিন্ড্রোমে। কর্ড আইকিউনা সিন্ড্রোম ইনভলভস পার্শিয়াল ও টোটাল লেশন অব দ্য লাম্বোস্যাক্রাল নার্ভ রুটস অব দ্য কর্ড আইকিউনা অ্যান্ড মে স্পেয়ার দ্য স্পাইনাল কর্ড ইটসেলফ। কর্ড আইকিউনা আমরা কোনটা কী বলি, স্পাইনাল কর্ডের সবার নিচের যে পোর্শনটা, যেটাকে আমরা লেজের মতো বলি, সবার নিচের পোর্শনটা হচ্ছে কর্ড আইকিউনা, সেখানে যদি ইঞ্জুরি হয় সেটাকে বলবো আমরা কর্ড আইকিউনা সিন্ড্রোম। এবং এখানে কোনো স্পাইনাল কর্ড ইঞ্জুরি থাকবে না, তার মানে বাকি যেগুলো থাকলো সবগুলো পেরিফেরাল নার্ভ। যেহেতু এসব কিছু পেরিফেরাল নার্ভ, তাহলে এদের ফিচার হবে লোয়ার মোটর নিউরন। স্পাইনাল কর্ড ইঞ্জুরি হলে হয়তো আপার মোটর নিউরন, যদি স্পাইনাল কর্ড ইঞ্জুরি না তাই এদের ফিচার হবে লোয়ার মোটর নিউরন লেশন টাইপ ফিচার। তাহলে কী হবে, ফ্ল্যাসিড প্যারালাইসিস অফ দ্য মাসেলস, এই ব্রাঞ্চগুলো যেখানে যেখানে সাপ্লাই দিবে সেখানে ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে। কারণ কী, কারণ তাদের কাছে মনে হবে যে এটা পেরিফেরাল নার্ভ ইঞ্জুরি এবং এর রিফ্লেক্সিভ বাউল অ্যান্ড ব্লাডার, বাউল ব্লাডারে কোনো রিফ্লেক্স থাকবে না, এটা হাইপোটোনিক বাউল অ্যান্ড ব্লাডার থাকবে এবং এদের লিকেজ হবে খুব বেশি পরিমাণ। আপনি যখন ফিজিওথেরাপি করাবেন, যখন রোগী নিজে এক্সারসাইজ করবে, তখন একটু চাপ লাগলে লিক হয়ে যাবে, কারণ বাউল অ্যান্ড ব্লাডারে, ব্লাডারে যদি কারো টোন থাকে, টোন থাকলে কী হয়, তার যে ওপেনিংটা, তার যে মাসেলগুলো ডেট্রোসন মাসেল, তার ওপেনিং এটা ক্লোজ থাকে টোনের কারণে, লিক সহজে হতে পারে না। কিন্তু যদি ফ্ল্যাসিড থাকে, এরিফ্লেক্সিভ, তাহলে লিক হয়ে যায় এবং সহজেই কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। পার্শিয়াল অর কমপ্লিট লস অফ সেন্সেশন, বাল্বো ক্যাভানোসাস অ্যান্ড অ্যানাল উইঙ্ক উইল বি অ্যাবসেন্ট। এটা দুইটা রিফ্লেক্স, বাল্বো ক্যাভানোসাস রিফ্লেক্স এবং অ্যানাল উইঙ্ক, এই দুটো অ্যাবসেন্ট থাকবে। এক কথায় এই কর্ড আইকিউনা সিন্ড্রোমের রোগীদের ফিচারগুলো হবে লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার। এখন আপনি লোয়ার মোটর নিউরন লেশন যা যা ফিচার আছে, যেমন তার রিফ্লেক্স ডিমিনিশড হবে, তার বেবিনস্কি সাইন ডিমিনিশ থাকবে, তার মাসেল ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে, বাউল ব্লাডার এ রিফ্লেক্সিস হবে, এসব কিছুই। এখানে নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্টটা ডিপেন্ড করবে কি পরিমাণ নার্ভ রুট ড্যামেজ হয়েছে এবং ওই নার্ভ রুটের ড্যামেজের পরিমাণ কি পরিমাণ, কতটুকু। কারণ আমরা জানি পেরিফেরাল নার্ভ রুট ইঞ্জুরির টাইপ আছে তিনটা, একটা নিউরোপ্রাক্সিয়া যেটা কম ইঞ্জুরি, অ্যাক্সোনোটমেসিস আর একটু বেশি ইঞ্জুরি, নিউরোটমেসিস যেটা আরও বেশি ইঞ্জুরি। এখন এই পেরিফেরাল ব্রাঞ্চগুলো কী পরিমাণ ইঞ্জুরি হয়েছে, এক্সটেন্ট অফ ইঞ্জুরি, এক্সটেন্ট অফ ড্যামেজ কী পরিমাণ, তার উপর নির্ভর করবে আসলে তার ফিচারগুলো কীরকম ডেভেলপ করবে। আমরা এই টাইপটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আরও বিস্তারিত। বাউল অ্যান্ড ব্লাডার উইল বি ফ্ল্যাসিড অ্যান্ড এরিফ্লেক্সিভ। অ্যান্ড এখানটার গুরুত্বপূর্ণ বিষয় যে যারা মেল পেশেন্ট তাদের তাদের ইরেকশনে প্রবলেম থাকবে, কারণ যেহেতু ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, মাসেলগুলো যেহেতু ফ্ল্যাসিড ফ্ল্যাসিড থাকবে, সেহেতু এদের যে
পেলভিক ফ্লোরের মাসেলগুলা, কারণ আমরা জানি পেলভিক ফ্লোরের মাসেলগুলা রেসপন্সিবল হচ্ছে ইরেকশনের জন্য, যেমন বালবো ক্যাভানোসাস মাসেল, ইস্টিও ক্যাভানোসাস মাসেল। অ্যান্ড বালবো ক্যাভানোসাস মাসেল যেহেতু রেসপন্সিবল ইরেকশনের জন্য, এই মাসেল যখন ফ্ল্যাসিড হবে তখন ইরেকশন উইক হবে অথবা লস অফ ইরেকশন থাকবে। আচ্ছা, আমরা চলে যাই কোনাস মেডুলারি সিন্ড্রোমে। দি কোনাস মেডুলারিস ইজ দ্য টার্মিনাল পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড। সবার শেষে, সবার স্পাইনাল কর্ডের সবার নিচের পোর্শনটাকে আমরা বলি কোনাস মেডুলারিস। এবং এটা কতটুকু এক্সটেন্ড করে? S2 থেকে S5 পর্যন্ত, S2 থেকে S5 পর্যন্ত হচ্ছে কোনাস মেডুলারিসের পার্ট, যেটা কন্ট্রোল করে কি কি ব্লাডার, বাওয়েল এবং সেক্সুয়াল ফাংশন। হ্যাঁ, কারণ এই এই রিজনটা সাপ্লাই দেয় এই S4-5, এই রিজন S3-4-5 সাপ্লাই দেয় হচ্ছে এই মাসেলগুলোকে। মেইনলি যেগুলো আমরা পেলভিক ফ্লোর মাসেল হিসেবে চিনি, ইট বিকামস ইনজিউড মেইনলি ইন L1 বার্স ফ্র্যাকচার। যদি L1 ভার্টিব্রাতে কোনো বার্স ফ্র্যাকচার থাকে, কারণ আমরা জানি যে স্পাইনাল কর্ড শেষে কোথায়, ইন বিটুইন L1 L2, ইন বিটুইন L1 L2, তাহলে L1 এবং L2 মাঝখানে যদি স্পাইনাল কর্ড শেষ হয়, তার মানে L1 পর্যন্ত স্পাইনাল কর্ড থাকে। তাহলে L1 ভার্টিব্রায় যদি ফ্র্যাকচার হয়, তাহলে হচ্ছে এই কোনাস মেডুলার কোনটাকে, স্পাইনাল কর্ডের যে কোন, এই কোনাস মেডুলারিসটাকে ইঞ্জুরি করে ফেলবে। এ ট্রমা অ্যাট দিস লেভেল ক্যান লিড আইসোলেটেড লেশন অফ দ্য কোন উইথ স্পেয়ারিং অফ দ্য রুট। শুধুমাত্র কোন ইঞ্জুরি হতে পারে, কিন্তু রুট ইঞ্জুরি নাও হতে পারে। এটা একটু রেয়ার যে আমরা না রুট, এখানে এত বেশি রুট থাকে যে না রুট বাদ দিয়ে শুধুমাত্র কোন ইঞ্জুরি হলো, এটা রেয়ার। কিন্তু ইঞ্জুরি অফ দ্য কোন উইথ সাম রুটস ইনভলভমেন্ট, কোনের সঙ্গে সঙ্গে কিছু রুট ইনভলভ হতে পারে। সে কারণে যদি কোন ইঞ্জুরি হয়, এটা কিন্তু স্পাইনাল কর্ড, যেহেতু কোন ইঞ্জুরি হলো, ধরে নিলাম আমরা যে তার এই লেভেলে ইঞ্জুরি হলো, যদি কোন ইঞ্জুরি হয় তাহলে স্পাইনাল কর্ড, কিছু নার্ভ রুট ইঞ্জুরি হলো, নার্ভ ইঞ্জুরি হলো পেরিফেরাল ব্রাঞ্চ, তাহলে এটা এটা গেল কি, এটা হচ্ছে পেরিফেরাল নার্ভ, মানে এটা লোয়ার মোটর, আর স্পাইনাল কর্ডটা ছিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপার মোটর। তাহলে এর যে ফিচারগুলো ডেভেলপ করবে, এটা নাকি আপার মোটর নাকি লোয়ার মোটর, এর ফিচার ডেভেলপ করবে মিক্সড টাইপ অফ প্যারালাইসিস, মানে এর কিছু থাকবে আপার মোটর নিউরন লেশন, কিছু থাকবে লোয়ার মোটর নিউরন লেশন। এবং এদের বালবো ক্যাভানোসাস এবং অ্যানাল উইঙ্ক রিফ্লেক্স মে বি প্রিজার্ভড। কখন থাকবে প্রিজার্ভড? যদি কোনাস মেডুলারিসের একটু উপরে ইঞ্জুরি হয়, আমি ছবি দেখলেই আমরা বুঝতে পারবো যে কেন এই দুইটা রিফ্লেক্স প্রেজেন্ট থাকে এবং এটা কেন মিক্স টাইপ অফ, আমরা এই ছবি দেখলেই বুঝতে পারবো। এটা হচ্ছে L1, তো L1-এর যদি ভার্টিব্রাতে বার্স ফ্র্যাকচার হয়, তার মানে ঠিক ধরে নিলাম এই বরাবর, এই বরাবর এটা স্পাইনাল কর্ডটা ড্যামেজ হয়ে গেল, তাহলে এই বরাবর স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেলে, মানে কোনটা ড্যামেজ হইলে, কোনের সবার নিচের পোর্শনের থাকে কি S4-5, সবার নিচের নার্ভ হচ্ছে S4-5। তো যদি কোনে ইঞ্জুরি হয়, তাহলে তার S4-5-এর জন্য বা S3-এর জন্য এটা আপার মোটর নিউরন লেশন, কারণ কি S4-5 বা S3 মনে করতেছে তার জন্য এটা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে। কিন্তু যেই যেই নার্ভ L1 বের হয়েছে, L2 বের হয়েছে, L3, কারণ আমরা কি প্রতিটা ভার্টিব্রার নিচ দিয়ে তার নার্ভ যাই, L3 নিচ দিক দিয়ে L3 যাই, কিন্তু স্পাইনাল কর্ড তো L1-এই শেষ হয়ে গেছে, তার মানে কি সব নার্ভ রুটগুলো ওখান থেকে আসে তারপর বের হয়, আবার উপর থেকে আসে তারপর বের হয়। তা আমরা যদি L1 পর্যন্ত ইঞ্জুরি করে ফেলি, তাহলে অনেকগুলো পেরিফেরাল নার্ভ ইঞ্জুরি হবে। তাহলে S4-5-এর জন্য ইঞ্জুরি হলো স্পাইনাল কর্ড, মানে আপার মোটর নিউরন, আর বাকিগুলোর জন্য হলো পেরিফেরাল নার্ভ, তার মানে লোয়ার মোটর নিউরন। তা ধরে নিলাম যে L3 যে সহজভাবে বুঝতে, L3 সাপ্লাই দেয় কোথায়, নি এক্সটেনশন, L4 কোথায় দেয়, অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন। তো যদি কোনো পেশেন্টের L3 বা L4 ইম্পিয়ার্ড হয়, ইঞ্জুরি হয়, তাদের জন্য নি এক্সটেনশনে অথবা অ্যাঙ্কেল ডরসিফ্লেকশনের জন্য থাকবে কি ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, লোয়ার মোটর নিউরনের ফিচার, মানে নি জার্ক, তা আপনার কী থাকবে, এই এটা থাকবে হচ্ছে ডিমিনিশড, কারণ লোয়ার মোটর নিউরন। কিন্তু যেহেতু তার S4-5 সবার নিচে, এর জন্য আপার মোটর ইঞ্জুরি, তাই হচ্ছে তার কাছে মনে হবে এটা আপার মোটর নিউরন, তাই তার হচ্ছে
বালবো ক্যাভারনোসাস এবং অ্যানাল উইং রিফ্লেক্স থাকবে প্রিজার্ভড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে দেখি যে রিলেশন বিটুইন লাইট টাচ এবং ক্রুড টাচ সেন্সেশন অ্যান্ড ট্র্যাক্ট। রোগীরা মাঝে মধ্যেই এই প্রশ্নটা করবে যে আমি তুলা দিলে বুঝি, তুলা দিয়ে টাচ করলে বা হালকা টাচ করলেই বুঝি, মশা কামড়ালে বুঝি না, ব্যথা পাইলে বুঝি না। আবার অনেকেই বলবে যে আমি খোঁচা দিলে বুঝি কিন্তু হালকা করে টাচ করলে বুঝি না। মানে অনেকেই লাইট টাচ বুঝে, ক্রুড টাচ বুঝে না। জিনিসটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না যে একজন যদি আপনার ক্ষেত্রেই হয়, আপনাকেই প্রশ্ন করা হয় যদি আপনার এখানে হালকা করে টাচ করা হয় আপনি বেশি ভালো বুঝবেন নাকি সেফটি পিন দিয়ে খোঁচা দিলে বেশি ভালো বুঝবেন। আপনি স্বাভাবিক বলবেন যে আপনি সেফটি পিন দিলে বেশি ভালো বুঝবেন, কিন্তু রোগীদের ক্ষেত্রে এটা উল্টা হতে পারে। সেফটি পিন দিয়ে খোঁচা দিচ্ছে, পেইন হচ্ছে, পেশেন্ট বুঝতেছে না, এই ক্রুড টাচ বুঝতেছে না কিন্তু লাইট টাচ দিলেই বুঝতেছে, এটার পিছনে কারণ কি? এখন রোগী আপনাকে জিজ্ঞাসা করলে আপনাকে তো উত্তর দিতেই হবে। আমরা বোঝার চেষ্টা করি এখানে যে যেহেতু লাইট টাচ ক্যারি করে পোস্টেরিয়র পোর্শনটা আর ক্রুড টাচ ক্যারি করে অ্যান্টেরিয়র পোর্শন, তাহলে পোস্টেরিয়র পোর্শন লাইট টাচ কে ক্যারি করে ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বোডাক, অ্যান্ড ক্রুড টাচ পেইন টেম্পারেচার এগুলো কে ক্যারি করে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে যদি কোনো কারণে কারো অ্যান্টেরিয়র পোর্শন ড্যামেজ হয়, অ্যান্টেরিয়র অথবা এই ল্যাটারাল এই পোর্শনটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে তার ক্রুড টাচটা ড্যামেজ হবে, তার পেইন ড্যামেজ হবে। মানে রোগী যেহেতু এটা ভালো আছে তার মানে তার ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বোডাক ভালো আছে, পোস্টেরিয়র পোর্শন ভালো আছে, তাহলে রোগী কিন্তু বলবে যে তাহলে এইসব রোগী বলবে যে আমি লাইট টাচ বুঝি, আমি লাইট টাচ বুঝি, আমি ক্রুড টাচ বুঝি না। আবার পেশেন্টের যদি পোস্টেরিয়র পোর্শনটা ড্যামেজ হয় তাহলে পেশেন্ট আপনার ক্রুড টাচ বুঝবে, পেইন বুঝবে, টেম্পারেচার বুঝবে, মশা কামড়াইলে বুঝবে কিন্তু হালকা করে টাচ করলে বুঝবে না। আচ্ছা, এখানে আমার রেফারেন্স লিস্টগুলো দেওয়া আছে, যদি আপনাদের কারো মনে চাই যে আপনারা আরও বিস্তারিত পড়বেন, কারণ আমার এই ক্লাসগুলোর শুধু এর বেসিক ক্লাস, শুধু ধারণা দেওয়ার জন্য, যদি আপনারা চান যে আরও বিস্তারিত পড়বেন তাহলে এখানে আমার চারটা রাইটারের এখানে বইয়ের নাম দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু বইগুলো ম্যানেজ করে নেবেন তাহলে আপনারা হয়তো আরও বিস্তারিত জানতে পারবেন। যদি আপনাদের এই স্পাইনাল কর্ড সিন্ড্রোম নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের পার্ট ওয়ানে আমরা প্রথম তিনটা সিন্ড্রোম নিয়ে আলোচনা করেছি, পার্ট টুতে আমরা পরের তিনটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের এই দুই পার্ট ওয়ান এবং পার্ট টুতে যদি কোনো প্রকার আপনাদের মতামত থাকে, কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আসলে আর কী কী জানানো প্রয়োজন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।